ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো ফাইবার পালিশ আমরা কিভাবে গালা দিয়ে কমপ্লিট করি। ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমরা টোটাল এই সোফাটাকে হাতে ফাইবার টেনেছি, ফাইবার টেনার পর মোটা এক কোট গালা খাওয়াতে হবে সব জায়গায়। আর মোটা গালা খাওয়ানোর কারণ কি হচ্ছে যে পাতলা গালা খাওয়ালে ফাইবারটা উঠে আসবে, যেহেতু পাতলা করে পাতলা গালা দিয়ে ফাইবারটা টানা হয়েছে, তার জন্য পাতলা গালা খাওয়ানো যাবে না। আমরা মোটা গালা দিয়ে এক কোট মারবো সব জায়গায়, মারার পরে তারপরে আমরা সব জায়গায় মিডিয়াম মোটা মাল খাইয়ে গ্লেজিং ভাবটা আনবো। আপনারা দেখুন আমি কি করে গ্লেজিং ভাবটা আনছি, এটা দেখতেই পাচ্ছেন কীভাবে পালিশটা খাওয়ানো হচ্ছে। আপনারা দেখুন সেসব অবধি কীভাবে গ্লেজটা আনা হয়। দেখতেই পাচ্ছেন আমরা এখন আমরা চেপে চেপে পালিশটা খাওয়াচ্ছি, যেহেতু গ্লেজিং ভাবটা আনতে হবে। এখন গ্লেজটা এসে গেছে, দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের যেই ফিনিশিং ভাবটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যদি কেউ নতুন হয়ে থাকুন, আর অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন।